আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এই দিনে আমাদের পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল যে মহাপুরুষের হাত ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৎসঙ্গে যেই সমস্ত মনীষীরা ছিলেন হিন্দু হোমল্যান্ড তৈরি করার ক্ষেত্রে তাদের দানকে স্মরণ রেখে আমি একটি গান আপনাদের সামনে গাইছি। বঙ্গ আমার জননী আমার ভাতৃ আমার আমার রে কেন গো মা তো শুষ্ক নয়ন কেন গো মা তো দুঃখকে বঙ্গ আমার জননী আমার ভাতৃ আমার আমার রে কেন গো মা তো শুষ্ক নয়ন কেন গো মা তো দুঃখকে যেখানে বুদ্ধ আত্মা মুক্তিতে মোরা আগিও জুড়িয়া ধ্বজব ভক্তি কনক চরণিয়া অশোয়ার কীর্তি ধাইল অন্ধার হতে জল দিলে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, শ্রী রন্তিদেব সেনগুপ্ত, শ্রী রাজকমল পাঠক যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং সমবেত শ্রোতৃমণ্ডলী, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আমরা আজকে এখানে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি। আপনারা জেনে সুখী হবেন যে ভারতীয় জনতা পার্টি উদ্বাস্তু সেলের উদ্যোগে ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গ দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়েছে। আজকে সকালেই আমি ছিলাম যাদবপুর সেন্ট্রাল মণ্ডল, তারা বাঘাযতীনের কাছে চিত্তরঞ্জন কলোনি বাজারে অনুষ্ঠান করেছে। যাদবপুর সেন্ট্রাল মণ্ডলের যুব মোর্চা
তারা গাঙ্গুলি বাগানের ভেতরে কেন্দুয়া অঞ্চলে করেছে, এর আগে পূর্ব যাদবপুর মণ্ডল করেছে, বেহালায় একটি অনুষ্ঠান হয়েছে এবং আগামী দিনে ব্যারাকপুর, বারাসত, দমদম এই জায়গাগুলোতেও অনুষ্ঠান হবে। কিন্তু আমরা উদ্বাস্তু সেল এই অনুষ্ঠানটি বিশেষ করে করছি এই জন্যই যে পশ্চিমবঙ্গের যারা উদ্বাস্তু, যারা 1947 থেকে 1971 পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়েছেন এবং তারপর 1972 থেকে আজ পর্যন্ত যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়েছেন, তাদের কাছে একটি জায়গা যেখানে এসে তারা নিশ্চিন্তে আশ্রয় নিতে পেরেছেন, সেই স্থানটির নাম পশ্চিমবঙ্গ। সুতরাং এই পশ্চিমবঙ্গ কী করে তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল, এই বিষয়টি আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসী জানা প্রয়োজন এবং বিশেষত যারা উদ্বাস্তু আছেন, যারা পশ্চিমবঙ্গবাসীর কাছে কৃতজ্ঞ যে যাদের দুর্দিনে যারা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন, সেই উদ্বাস্তু জনতারও জানা প্রয়োজন। এই জন্য আমরা এবছর বিভিন্ন জায়গায় এই বিষয় দিবসটি পালিত করছি, কিন্তু গত 2-3 বছর ধরেই আমরা সেলের পক্ষ থেকে নিজেদের মধ্যে এই দিবসটির দিন আলোচনা আমরা করেছি। আমরা ঐতিহাসিক বিষয়গুলি স্মরণ করে দিতে চাই যে 1947 সালে যখন দেশভাগের পর্ব চলছিল, তখন এর আগে বাংলায় 1946 সালের এই কলকাতায় আগস্ট মাসে গ্রেট ক্যালকাটা কিলিংস, কলকাতায় বিরাট রায়ট অনুষ্ঠিত হয় আপনারা জানেন, এবং তারপর 1946 সালের লক্ষ্মী পুজোর সময় নোয়াখালী গণহত্যা হয়, এবং এই সব কিছুর ফলে বাংলায় এই একটি অবস্থা তৈরি হয় যে আমরা যুক্ত বাংলায় আর থাকতে পারবো কি না। এবং সেই সময় বাংলার অন্যতম মনীষা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, তিনিও মনে করতে শুরু করেন যে একসঙ্গে বাংলায় বোধহয় থাকা আর সম্ভব হবে না। এবং এই 1946-এর সময় থেকেই বাংলায় যারা অন্যান্য মনীষী, আমরা এখানে একটি ব্যানারও টানিয়েছি, আপনি দেখবেন এটা কোনো একটি দল একক শ্যামাপ্রসাদ বিষয়টি সেরকম নয়, বাংলার সেদিনের যারা মনীষা ছিলেন ঐতিহাসিক যদুনাথ সরকার, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, বিজ্ঞানী মেঘনাথ সাহা, ভাষাবিদ এবং সাহিত্যবিদ সুনীতি চট্টোপাধ্যায়, এবং পরবর্তী সময়ে কংগ্রেসের যারা নেতা ছিলেন বিধানচন্দ্র রায়, কিরণ শঙ্কর রায়, এরা সবাই মনে করলেন যে বাঙালি হিন্দু এবং তাদের জন্য একটি নিরাপদ স্থান দরকার, সেই জন্যই তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ। বিষয়টি সাম্প্রদায়িক নয়, বিষয়টি একটি ইতিহাসের, বিশেষ করে যখন প্রয়োজন হয় একটি জাতি তার শিল্প, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, তার 5000 বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের একটি নিরাপদ আশ্রয় তৈরি হয়। এবং সেই সময় যখন ভারত ভাগ হচ্ছিল, তখন বঙ্গীয় আইনসভা, এখন যেটাকে আমরা বিধানসভা বলি, তখন সেটাকে বলা হতো আইনসভা, সেই বঙ্গীয় আইনসভায় ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে প্রথমে 126-26-90 ভোটে মতানৈক্য হতে পারে না যে বাংলা ভারতে যোগদান করবে না পাকিস্তানে যোগদান করবে। সেই সময়ের আইন অনুযায়ী তখন এই আইনসভা দুভাগে ভাগ হয়ে যায়, একটি হয় হিন্দু সংখ্যাধিক্য অঞ্চলগুলোকে নিয়ে তৈরি হয় পশ্চিমবঙ্গ, তার প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় পশ্চিমবঙ্গ আইনসভা, অন্যদিকে তৈরি হয় পূর্ববঙ্গ আইনসভা, পশ্চিমবঙ্গ আইনসভা। পশ্চিমবঙ্গ আইনসভার সমস্ত হিন্দু প্রতিনিধিরা তারা ভোট দিয়ে নির্ধারিত করেন যে পশ্চিমবঙ্গ তৈরি হবে এবং তা ভারতে যুক্ত হবে। একই সময়ে একই দিনে পূর্ববঙ্গ আইনসভা ভোটাধিকার প্রয়োগ করে, তারা ঠিক করেন যে পূর্ব পাকিস্তানে যোগদান করবে।
এই যে 1947 সালের 20 জুন তৈরি হলো পশ্চিমবঙ্গ, আমাদের এই কথাটা আজকের দিনেও মনে রাখতে হবে। এই জন্য মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল একটি বিশেষ কারণে, সেই কারণটি বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে জনজাতি, তারা যাতে তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের 5000 বছরের পরম্পরা বাঁচিয়ে রাখতে পারে তার জন্য। এবং সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের এই আজকের দিনটি পালন করা খুব জরুরি। এবং আজকের যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, আপনারা জানেন আজকের পশ্চিমবঙ্গে একটি নতুন অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিনের যে একটি ভণ্ড সেকুলারিজম চলছিল, যাতে আমাদের ইতিহাস কোথাও পড়ানো হচ্ছিল না, আমাদের কেন বাংলা ভাগ হলো সেই কথাটি ভুলিয়ে দেওয়া হচ্ছিল, সেই সত্যগুলোকে ভুলিয়ে দেওয়া হচ্ছিল, আজকে সময় এসেছে সেই সত্যি কথাটিকে আবার প্রতিষ্ঠিত করার। যে আমরা এটা চলতে পারে না, আপনারা দেখেছেন কয়েকদিন আগেই এবং আজকেও কাগজে একটি খুব গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে, বেশ কিছু মুসলিম নাগরিক তারা আবেদন করেছেন এই বিষয়টির পাল্টাতে। আমরা কিছুদিন কয়েকদিন আগে এনআরএস হাসপাতালে দেখেছি যে একজন ইমাম মারা যাওয়ার জন্য সেখানে একটি দুধ ট্রাক লোক তারা এসে একটি হাসপাতাল আক্রমণ করছে। কয়েকদিন আগেও এই পরশুদিনই একজন খুব বিশিষ্ট মহিলাকে আক্রমণ করা হয়েছে। এবং যারা আক্রমণ করছেন তারা এই আক্রমণ করার সাহস পাচ্ছেন দুটি কারণে। একটি কারণ স্থাপিত করেছিলেন আমাদের এর আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তসলিমা নাসরিনকে এই শহর থেকে বিতাড়িত করে। এবং সেই দিনই ঠিক হয়ে গেছে যে পশ্চিম বাংলার শিল্প সংস্কৃতি ঠিক হবে কয়েকজন মৌলবাদীদের দ্বারা। এরপরে তসলিমা নাসরিনের একটি টিভি সিরিয়ালও করতে দেওয়া হয়নি। আমাদের এখানের এখন যতজন সিনেমা, নাটক, বইপত্র লেখেন, তারা একদিক থেকে একটি আনঅফিসিয়াল সেন্সরশিপের মধ্যে দিয়ে যান যে ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এরপর তৃণমূল সরকার আসার পর আমার আর আজকে এই আমরা এই সভা খুব বড় করব না। আমরা আপনারা জানেন যে এক ধরনের মৌলবাদী শাসন তৈরি হয়ে গেছে, যেখানে আপনি দেখবেন ভাঙড়ে 5টা পুলিশের গাড়ি জলে ডুবিয়ে দেওয়া হলো, পুলিশের মেরে পুলিশ তার জামা কাপড় খুলে পালালো, কিন্তু পুলিশ একটি লাঠিচার্য করে। কেন করেনি? কারণ ভাঙড়ে যারা দুদলই যারা মারপিট করছিল তারা একটি বিশেষ সম্প্রদায়ের লোক। আবার দাড়ি ভিটায় সেফ স্কুলের ছাত্ররা, ধরা যাক তারা দুটো ইটে ছুঁড়েছিল, সেখানে কিন্তু পুলিশ সরাসরি গুলি চালিয়ে দুজনকে হত্যা করে ফেলতে পারলো, কারণ তারা জানেন এই ছাত্ররা হিন্দু সম্প্রদায়। এই যে পশ্চিমবঙ্গে একটা মৌলবাদী অবস্থা চলছে আজকের দিনে, সেই জন্য আমাদের মনে করা দরকার যে পশ্চিমবঙ্গটা কেন তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ একটি স্থান নয়, বাংলার শুধু পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গ বলে না, পশ্চিমবঙ্গ একটি ভাবনা, পশ্চিমবঙ্গ একটা আইডিয়া। সেই আইডিয়া হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যে কোনো সম্প্রদায়ের মানুষ, যারা 5000 বছরের সংস্কৃতির ধারা নিয়ে তাদের মান সম্মান নিয়ে বাঁচতে পারেন, তাদের নারীরা মান সম্মান নিয়ে বাঁচতে পারেন। এই যে আমরা উদ্বাস্তু সেল, আমরা উদ্বাস্তু মানুষ, আমরা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে এই জন্য আসেনি যে বাংলাদেশে কোনো বা পূর্ব পাকিস্তানে কোনো বন্যা হয়েছিল, কোনো খরা হয়েছিল বা কোনো চাকরি বাকরি পায়নি বা কোনো ঝড়ঝঞ্ঝা হয়েছিল। আমাদের বাবা মারা আমরা এসেছি একমাত্র একটি কারণে, আমরা আমাদের ধর্ম, সংস্কৃতি, মান সম্মান নিয়ে বেঁচে থাকবো বলে। সেই জায়গাটি কোথায়? সেই জায়গাটি হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই আন্দোলনের মূল নেতা ছিলেন ভারতীয় জনতা পার্টির, যিনি সূচনা করেছেন সরাসরি নন, ভারতীয় জনসংঘ এবং তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো আজকে আমরা 20 জুন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, যাতে আমাদের পশ্চিমবঙ্গ সেই ভাবনার পশ্চিমবঙ্গ হয় যেখানে আমরা একটি বৌদ্ধবাদী মতামত নিয়ে, বৌদ্ধবাদী সংস্কৃতি নিয়ে, 5000 বছরের ভারতীয় সংস্কৃতি ধর্মকে নিয়ে এবং সমস্ত রকমের
মৌলবাদী এবং জামাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে পারব, সেটাই ভারতীয় জনতা পার্টির একটি অন্যতম প্রধান কাজ। অন্যান্য উন্নয়নের কাজ তো আছেই। আমি আজকে এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি এবং আমরা প্রতি বছর এই দিবসটিকে এই জন্য পালন করব। এবং আমার পূর্বেই আমাদের উদ্বাস্তু সেলের অন্যতম সদস্য প্রকাশ দাস মনে করিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিরই কিন্তু এরকম দিবস আছে। এই গত 1 এপ্রিলই উড়িষ্যায় হয়ে গেল উৎকল দিবস, সেদিনটা কিন্তু ছুটি থাকে। একইভাবে মহারাষ্ট্র গুজরাটের দিবস, সেই দিবসগুলো ছুটি থাকে, তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালিত করতে হয় করেন। আমাদেরও আজকে পশ্চিমবঙ্গ কৃতিয়ে সেরকমভাবে ভাবতে হবে। আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমাদের সামনে বক্তব্য রাখবেন প্রখ্যাত সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। শ্রী প্রতাপ বন্দ্যোপাধ্যায়, শ্রী রাজকমল পাঠক, শ্রী মোহিত রায় এবং এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের প্রত্যেককে আমার প্রণাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মোহাম্মদ আলী জিন্না এবং মুসলিম লীগের কবল থেকে এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন। কেন ছিনিয়ে এনেছিলেন, কারণ আমি বিস্তারিত বলবো না, মোহিত অনেকখানি বলেছেন। আপনারা যদি 46 সালের সেই ইতিহাস দেখেন, 40-এর দশক থেকে ইতিহাস দেখেন, স্বাধীনতার ঠিক প্রাক মুহূর্ত অবধি, দেখবেন যে যে তখন অবিভক্ত বাংলা, সেই বাংলার যে হিন্দু জনগোষ্ঠী, তাদের অস্তিত্ব ক্রমশই বিপন্ন হয়ে পড়ছিল মৌলবাদীদের সামনে। এবং শ্যামাপ্রসাদ বুঝেছিলেন যে বাঙালি হিন্দুকে যদি রক্ষা করতে হয়, তার অস্তিত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, তার অস্তিত্বের যদি সংকট মুক্তি দরকার হয়, তাহলে তার জন্য একটি আলাদা আবাসভূমি দরকার। জিন্না চেয়েছিলেন সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে, পোকায় কাটা পাকিস্তান চাননি জিন্না। শ্যামাপ্রসাদ সেই লড়াইটি করে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন জিন্নার থাবা থেকে এবং বলেছিলেন যে জিন্না ভারত ভাগ করেছেন, আমি জিন্নার পাকিস্তানকে ভাগ করে দিলাম। সেই ইতিহাসে আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমাদের যেটা দুর্ভাগ্য, এই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের, কেন পশ্চিমবঙ্গ সৃষ্টি হলো, কোন রক্তক্ষয়ী সময়ের ভিতর দিয়ে আমাদের পূর্বপুরুষরা সীমান্ত পার হয়ে, পূর্ব পাকিস্তানের সীমান্ত পার হয়ে এখানে এসে আশ্রয় নিলেন উদ্বাস্তু হয়ে, কোন সংগ্রামের ভিতর দিয়ে পশ্চিমবঙ্গ গড়ে উঠল, সেই ইতিহাসটাই আমরা বিস্তৃত হয়ে গেলাম, মনেই রাখতাম না। তার চেয়েও দুঃখের এবং লজ্জাজনক যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা জানতেই দিলাম না পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস। আপনারা একটু খোঁজ করে দেখবেন, বর্তমান প্রজন্ম যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা কজন জানেন যে কী পরিস্থিতির ভেতর পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, কী পরিস্থিতির ভেতর গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গ। আমাদের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে মালা দিতে চাননি। যদি পশ্চিমবঙ্গ না হতো তাহলে তিনি তো মুখ্যমন্ত্রী হতে পারতেন না, তার তো মুখ্যমন্ত্রী হওয়ার শখটা মিটত না পশ্চিমবঙ্গ না হলে। যদি পশ্চিমবঙ্গ না হতো তাহলে বাংলায় আমরা আরেকজন সুরাবর্দিকে শাসন ক্ষমতায় দেখতাম। আমাদের সৌভাগ্য যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা পেয়েছিলাম এবং পশ্চিমবঙ্গ হয়েছে, এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই ইতিহাসকে মনে রাখি। আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, শ্যামাপ্রসাদ কী চেয়েছিলেন, যে পশ্চিমবঙ্গ হবে এমন একটি রাজ্য যেখানে মৌলবাদের শাসন চলবে না, যেখানে তোষণ চলবে না, মুক্ত চিন্তা চলবে না। এক কথায় দুধেল গাইদের লাথি খাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সৃষ্টি করেননি শ্যামাপ্রসাদ। সেই পশ্চিমবঙ্গে আজকে দেখুন একের পর এক কালিয়াচক, কিছুদিন আগে বসিরহাট, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। বসিরহাটে যিনি হাঙ্গামা করলেন তিনি নির্বিঘ্নে পালিয়ে গেলেন বাংলাদেশে, সরকার কোনো ব্যবস্থা নিল না। কালিয়াহাটে থানা, কালিয়াচকে থানা পুড়িয়ে দেওয়া হলো, সরকার কোনো ব্যবস্থা নিল না। এবং যেটা মোহিতদা বলছিলেন, 2007 সালে তসলিমা নাসরিনকে কলকাতা থেকে বহিষ্কার করে দেওয়ার, বিতাড়িত করে দেওয়ার দাবিতে যখন বেশ কিছু মৌলবাদী সংগঠন পার্ক সার্কাসে রাস্তা অবরোধ করে এবং বামপন্থী, তখনকার বামপন্থী সরকার তাদের দাবি মেনে নেয়, সেই দিন কিন্তু মৌলবাদ চেপে বসে পশ্চিমবঙ্গের বুকে এবং তারা বুঝে যায় যে পশ্চিমবঙ্গে যা খুশি করার অধিকার আমাদের হয়ে গেছে। এই জায়গাটা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। আমরা পশ্চিমবঙ্গ দিবস যখন পালন করব আমাদের কতগুলি শপথ নিতে হবে। সেই শপথগুলি কি, আমাদের আর যদি পশ্চিমবঙ্গকে সত্যিই আমরা বাঁচাতে চাই,
যদি আমরা চাই একটি মুক্ত মনা পশ্চিমবঙ্গ গড়ে উঠুক, যেখানে মৌলবাদের কোনো থাবা বসবে না, যেখানে মুক্ত চিন্তার অধিকারী হবে প্রত্যেকটি মানুষ, যেখানে তোষণের রাজনীতি চলবে না, তাহলে যেটা প্রথম কাজ করতে হবে, পশ্চিমবঙ্গে অবিলম্বে নাগরিক পঞ্জীকরণের দাবিতে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। নাগরিক পঞ্জীকরণ ছাড়া পশ্চিমবঙ্গকে মৌলবাদী মুক্ত করা যাবে না, জেহাদি মুক্ত করা যাবে না। অবিলম্বে পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জীকরণের দাবিতে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। দ্বিতীয় কি করতে হবে? দ্বিতীয় আমাদের দাবি তুলতে হবে যে পশ্চিমবঙ্গে স্কুল পাঠ্য যে স্কুল সিলেবাস তাতে পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। কোন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ জন্ম নিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কি তার অবদান, সেটাকে স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে আমাদের অতীত। তিন কি? তিন, বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত যারা জাতিগোষ্ঠী, তারা নিজেদের তাদের পরবর্তী প্রজন্ম যাতে ইতিহাসকে মনে রাখে, তারা সর্বত্র বিভিন্নভাবে সংরক্ষণ করেছেন তাদের এই যে তাদের উপর যে নির্যাতন হয়ে যাওয়া, তার কাহিনী, তার ছবি, তার নানা রকম নিদর্শন তারা সংরক্ষণ করেছেন। এমনকি আমাদের পাঞ্জাবেও পার্টিশন মিউজিয়াম আছে। আমরা 70 বছরে হিন্দু বাঙালিরা একটি এখানে এরকম কোনো সংগ্রহশালা তৈরি করে উঠতে পারিনি। যদি আমাদের পরবর্তী প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে হয় কোন রক্তক্ষয়ী অবস্থার ভিতর দিয়ে আমাদের পূর্বপুরুষরা এসছেন, কেন পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে, তাহলে অবিলম্বে একটি এরকম সংরক্ষণশালা তৈরি করা দরকার। এখানে বিজেপির রাজ্য নেতৃত্ব উপস্থিত আছেন, আমি তাদের কাছে আবেদন করব যে অবিলম্বে এই বিষয়গুলো একটি সংরক্ষণশালা গড়ে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হবে। আর করতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা অর্পণ করতে হবে। শিয়ালদহ স্টেশনের নামকরণটা অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে যেন করা হয়, কারণ ওই স্টেশনে সব উদ্বাস্তুরা এসে নেমেছিলেন। শিয়ালদহ স্টেশনের নামকরণটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাতে হবে। আর করতে হবে এই যে মহৎ মানুষটি যার সংক্ষিপ্ত একটি রাজনৈতিক জীবনে তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কী করে আত্মবলিদান করতে হয়, সেই মানুষটিকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে যাতে ভূষিত করা হয়, সেই দাবি আমাদের তুলতে হবে। আমরা যদি এই দাবিগুলো তুলতে পারি, এই দাবিতে যদি আন্দোলন গড়ে তুলতে পারি, তবে পশ্চিমবঙ্গ দিবস সার্থক হবে, নচেত নয়। এইটুকু বলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। বন্দে মাতরম। সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য বিজেপি অন্যতম সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আজকের পশ্চিমবঙ্গ দিবস উদ্বাস তুষারের পরিচালিত এই সভার সভাপতি মহিদা, রন্তিদেবদা, রাজকমলদা, অন্যান্য যারা এই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য এখানে এসেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা শুধুমাত্র বলব। অনেক শহীদ এবং বিপ্লবীদের কল্পনা ছিল যে অখণ্ড ভারতবর্ষের, সেই কল্পনা কিন্তু বাস্তবে রূপায়িত করা গেল না কিছু সংখ্যক মানুষের লোভের জন্য, কিছু সংখ্যক মানুষের রাজনীতির মধ্যে রাজনীতিকরণের জন্য, কিছু সংখ্যক মানুষের আর প্রধানমন্ত্রীত্ব লাভ করব, কিছু একটা সরকারে থাকবো, সরকার গঠন করব, তাতে দেশ উচ্ছন্নে যাক, মানুষ উচ্ছন্নে যাক, তার দিয়ে কোনো নজর নেই, সেই জন্য ভারতবর্ষ ভাগ হয়েছিল, দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত হয়েছিল ভারত মাতাকে, আর তিনটে খণ্ডতে ভাগ করা হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে পূর্ববঙ্গ সৃষ্টি হলো এবং সেখানে ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য, মা বোনের ইজ্জত বাঁচানোর জন্য দলে দলে আর পশ্চিমবঙ্গে উদ্বাস্তুরা এলেন, সব কিছু হারিয়ে এক জামা কাপড় পরে ভিকিরির মতোই শিয়ালদহ স্টেশনে কলকাতা রাজপথে ঘুরে বেড়ালেন। আর তৎকালীন কংগ্রেস সরকার যারা দেশকে ভাগ করেছিল, দেশ ও মাতৃকার কথা যারা আলোচনা করেছিল,
তারা কোনো ভ্রুক্ষেপ করলেন না। হাজার হাজার শরণার্থী, হাজার হাজার উদ্বাস্তু কলকাতা শহরে না খেতে পেয়ে মারা গেল। আর পরবর্তীকালে আমরা এটাও দেখলাম, ধীরে ধীরে পশ্চিমবঙ্গ যে একটি বাংলাদেশ, পুরো বঙ্গ ছিল, একটি বঙ্গ রাজ্য ছিল, সেই বঙ্গ রাজ্যকে মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হলো। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আজকে আপনার আমার বাড়ির ছেলেরা বাচ্চারা প্রশ্ন করে যে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, পূর্ববঙ্গ কোথায়? তখন মা বাবাদের বলতে হয় যে পূর্ববঙ্গ ছিল, একটি বাংলা ছিল, সমগ্র বাংলা, সেখানে বিভাজন করেছিল, স্বার্থের জন্য বিভাজন হয়েছিল, আর সেখান থেকে আর মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, বৌদ্ধদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানকার খ্রিস্টানদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত তৃণমূল কংগ্রেসও করছে, এই সরকারও করছে। তার জন্য আমরা দেখলাম যে হঠাৎ বললো পশ্চিমবঙ্গ চলবে না, পশ্চিমবঙ্গ বদলে বাংলা এখানে হবে, অর্থাৎ বাংলা তার মানে পূর্ববঙ্গকে ভুলে যেতে হবে। পূর্ববঙ্গ দরকার নেই, পূর্ববঙ্গ ভুলিয়ে দেওয়ার ইতিহাস চলছে, শুধু বাংলা, আর বাংলাতে আর সবাই অত্যাচারিত হবে বাংলাতে। তাই আজকে এই পশ্চিমবঙ্গ দিবস, যে পশ্চিমবঙ্গের নাম রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে পশ্চিমবঙ্গের নাম রাখা হোক, পশ্চিমবঙ্গের নামে সোনার বাংলার কল্পনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, রূপসী বাংলার কল্পনা ছিল, আর তার সাথে সাথে কবি নজরুল ইসলামের বাংলাদেশের সুন্দর কল্পনা ছিল। সেই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত, পশ্চিমবঙ্গ আজকে শ্মশানে রূপান্তরিত। তাই আজকের 20 তারিখে আমাদের স্মরণ করতে হবে, আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই। আমাদের সন্তান সন্ততিদের যদি, তাদের যদি আস্তে আস্তে বড় করতে চাই, তাহলে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। তার জন্য আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না, আমি শুধুমাত্র আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে বলছি যে আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গকে বাঁচাই, আমাদের সন্তান সন্ততিদের তাকিয়ে পশ্চিমবঙ্গকে বাঁচাই। আর তার জন্য আর সবাই মিলে আমরা আর পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য সংগ্রাম করে তুলি, যাতে একটা সুন্দর বাংলা, যে শহীদ বিপ্লবীদের স্বপ্ন ছিল সুন্দর পশ্চিমবঙ্গের সুন্দর বাংলা, যে শহীদ বিপ্লবীর স্বপ্ন ছিল ভারতবর্ষের, সেই স্বপ্ন যাতে সাকার হয়, তার জন্য আসুন আমরা সবাই মিলে একসাথে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে সংগ্রাম করি। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ বক্তা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের অন্যতম সহসভাপতি শ্রী রাজকমল পাঠক। মঞ্চে উপবিষ্ট আছেন মহিতা, প্রতাপ দা, সঞ্চালক প্রকাশ দা। পশ্চিমবাংলার ইতিহাস সম্বন্ধে মহিতা বা রঙ্কিদেব দা বা প্রকাশ দা বলে গেলেন, আমি একটু বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কথা বলি। একটা স্লোগান উঠেছে জয় বাংলা, জয় বাংলা কার স্লোগান? বাংলাদেশের স্লোগান। সেটা উঠছে কোথায়? পশ্চিমবাংলার মাটিতে উঠছে। আর পশ্চিমবাংলার নামটা বদলে দিয়ে বাংলা করার একটা প্রয়াস সৃষ্টি হয়েছে। আমি একটু অন্যদিকে গিয়ে বলি যে আজকে পশ্চিমবাংলাটা আতঙ্কবাদীদের বিচরণ ভূমি করে দেওয়া হয়েছে। আজকে মালদাতে কি বোমা ফাটলো, আজকে বর্ধমানে কি বোমা ফাটলো যে একটা কংক্রিটের বাড়ি পুরো সঙ্গে মিশে গেল, দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে তাল গাছের মাথায় উঠে গেল। এখানেও পেটু বাঁধা হয়, কিছু যারা রংবাজ আছে পেটু বাঁধে তাদের বলুন কিছু পেটু বোমা এনে কংক্রিটের দেওয়ালে না, রংটা চটে যাবে, চুনবালি ঘষে যাবে, কিন্তু দেয়ালটা মাটির সঙ্গে মিশে যাবে। তাহলে ওখানে কি বোমা তৈরি হচ্ছে?
ওখানে সন্ত্রাসবাদীদের বোমা তৈরি হচ্ছিল সারা ভারতবর্ষে সন্ত্রাসবাদ ছড়ানোর কাজে যেটা ব্যবহৃত হয়। আজকে মুঙ্গের থেকে আমাদের পশ্চিমবাংলা থেকে যারা কারিগর আছে তারা অন্য রাজ্যে কাজ করতে চলে যায়, যেমন সোনার দোকানের কারিগর আছে বা কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি তারা অন্য রাজ্যে চলে যায়, সেখানে মজুরি বেশি পায়। আজকে কিন্তু এক শ্রেণীর কারিগর রোজ পশ্চিমবাংলায় অনুপ্রবেশ করছে, তারা কারা? মুঙ্গেরে যে বিহাইনসের কারখানা ছিল সেখানকার কারিগররা আজকে পশ্চিমবাংলায় এসে ঘরে ঘরে বিহাইনসের কারখানা খুলে গেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে পশ্চিমবাংলা। আমি বাংলাদেশে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যখন রোহিঙ্গারা ওখানে মায়ানমার থেকে ঢুকছে, সেখানে নিয়ে গিয়ে ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী আমায় প্রশ্ন করেছিল এই রোহিঙ্গাদের সম্বন্ধে আপনাদের ভারতীয় জনতা পার্টির কি বক্তব্য। আমি বলেছিলাম তারা যতদিন শরণার্থী হয়ে বাংলাদেশে থাকবে আমরা কিছু ত্রাণ পাঠিয়ে দেবো, কিন্তু ওদের পাকিস্তান জায়গা দিচ্ছে না, ওদের চীন জায়গা দিচ্ছে না, আফগানিস্তান জায়গা দিচ্ছে না, ওদের পশ্চিমবাংলা ভারতবর্ষের বুকেও জায়গা হবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে বসিরহাটে বারুইপুরে ওই রোহিঙ্গাদের এনে বসিয়ে দেওয়া হয়েছে। কিছু দিন আগে যে নাজাটের ঘটনা ঘটলো বসিরহাটে, সেখানে কারা আতঙ্কবাদী ছড়ালো? ওই রোহিঙ্গাদের দিয়ে ছড়ানো হয়েছে কারণ তৃণমূলের এক নেতা তাদের সেখানে বসবাস করে দেওয়ার ব্যবস্থা করে। আমাকে ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে ওখান থেকে যারা রোহিঙ্গারা এসছে তাদের মধ্যে যে মহিলারা আছে তাদের পেটে একটা বাচ্চা কোলে দুটো বাচ্চা সব এইচআইভি পজিটিভ। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলাটাকে। তাই আজকে আপনাদের শপথ নিতে হবে যে পশ্চিমবাংলাটাকে বাঁচাতে হবে। এখানকার হিন্দু মুসলমান নিজেরা রাইট করে না। আজকে আপনারা জেনে রাখুন বসিরহাটের দাঙ্গা, আজকে ধুলাগড়ের দাঙ্গা বা রানীগঞ্জ বা আসানসোলের দাঙ্গা ওখানকার হিন্দু মুসলমানে করে। কারণ পরদিন আপনারা খবরের কাগজের পাতায় দেখেছেন যে তারা ত্রাণ শিবির একত্রে বসে খিচুড়ি খাচ্ছে। তারে কারা লাগালো ওই দাঙ্গা? ওই যে রাজাকার বাহিনী ছিল বাংলাদেশে যারা ওখান থেকে যখন মুক্তি সেনার ভয়ে পালিয়ে এলো তখন তৎকালীন সিপিএম গভর্নমেন্ট তাদের থাকার জায়গা করে দিয়েছিল ভোট ব্যাংকে ছিল। এই রাজাকার বাহিনীর লোকেরা আর জামাতের লোকেরা মুখে অন্ধকারে মুখে কাপড় বেঁধে গিয়ে ঘর বাড়িতে আগুন লাগিয়ে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। আজকে তাই দিদিভাই কি করেন? কোন মুসলমান মহিলারা পুরুষদের সঙ্গে নামাজ পড়ে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু ঘরের ব্রাহ্মণ ঘরের কন্যা হওয়া সত্ত্বেও উনি রাজনীতির মঞ্চে উঠে বোরখা পরে ডিপ ডিপ নামাজ পড়ে আর সারাদিন ভরপেটটাকে হিজাব মাথায় দিয়ে ইফতিহার পাঠাতে যান। উনি বিভেদ সৃষ্টি করছেন হিন্দু আর মুসলমানে। তাই বলছেন 500 বছর ধরে দুর্গাপুজোর ভাষণ হচ্ছে আর মহরমে তাজিয়া বেরোচ্ছে, কোনোটা কোনোটার জন্য বন্ধ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে উনি